ঘষিটি বেগমের চরিত্রে পাঠ করেছিলেন না? ফাটাফাটি অসাধারণ। মিয়া ভুলাইও না, ঘষিটি বেগমের চরিত্রে আমি কোনোদিন অ্যাক্টিং করি নাই। ও আপা, আমি কিন্তু অনেক নাটকের মেইন রোলে অ্যাক্টিং করছি। এই যে মনে করেন ভিলেন, নায়ক, প্রতিনায়ক এসব আর কি। আপনার একটা গোপন কথা কই, ওই যে আগে গ্রামের মধ্যে তো নায়িকা পাওয়া যেত না, আমি নায়িকার রোল করছি। তাইলে তো কাস্টিং ভালো করে নাই। হ্যাঁ, অনেক দুঃখের বিষয় বুঝছেন। এই লাইন দুর্নীতি এসে গেছে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ক্যাশ অ্যান্ড কাইন্ড, মানে ঘুষ। আমাদের ডিরেক্টর চরিত্রটা ভালো কিন্তু অভাবী, ডাইনে বেয়ে সমানে ঘুষ খায়। বিখ্যাত অভিনেত্রী মনসু কাপানো। আচ্ছা ঠিক আছে, সবাই তো আছে, কিন্তু নায়িকা ছাড়া তো আসলে রিহার্সাল শুরু করা যাবে না, ঠিক না? ডাক্তার সাহেব, কোনো নায়িকার ব্যবস্থা হইলো? এখন তো যাত্রা নাটকের সিজন, সব মেয়েই ব্যস্ত, কোনো নায়িকা পাওয়া যাইতেছে না। কে ওরে দিয়ে নায়িকা রোল করানো যায় না? অসুবিধা আছে। অসুবিধাটা কি? অভিনয় তো জীবনে কম করলাম না, ঝামেলা আছে। যেমন ধরেন, ডিরেক্টর সাহেব হিরুরে কইছে এক ডায়লগের পর নায়িকার হাত ছেড়ে দিবা। এক ডায়লগ যায়, দশ ডায়লগ যায়, বিশ ডায়লগ যায়, হাত তো ছাড়ে না। বুঝলেন কিছু? ঝামেলা আছে। আমি কথা দিলাম সবার সামনে যে আমি এক ডায়লগের পরে হাতটা ছেড়ে দেব। আচ্ছা, আমার নায়ক বানানো যায় না? চুপ, আমরা এমনিতে নায়িকার ক্রাইসিসে আছি, উনি নায়ক নিয়ে টানাটানি করতেছে, বসো। আমি কথাগুলি তো খালি দোষ। গ্রামের কোনো মেয়ে পাওয়া গেল না, সবাই দেখতে ভালোবাসে কিন্তু করতে চায় না। করতে চায় কিন্তু বাপ মা দিতে চায় না, বুঝছো? ভরসা পায় না। নাটক করতে এসে যদি আবার আরেক নাটকের জন্ম দেয়। আপনার ঘরেও তো একটা সুন্দরী মেয়ে আছে, আদুরি, তারই দেন না? না না, ও পারবো না, ওরে দিয়ে নাটক ফাটক করবো না। আর তাছাড়া বুঝোই তো। যখনই নাটক ধরো একটা একটা অঘটন ঘটে, হয় ভূত, তাহলে পেতনি, নাহলে পেয়ারা, ধরো মিয়া তোমার খাওয়া পেড়া তুমি রাখো। এই বছর কপালে যে কি আছে তোমার নাটক গুলো আল্লাহ জানে। ডেকে নিয়ে যা, আমার করা তোর কথা কি একই কথা হইলো? একই কথা হইলো না, এক কথা হয়নি। আমি নাটক করবো, 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 ব্যাস। না না না, তুই নাটক করবি না, করবি না, ব্যাস। হ হ হ আমি করবো। চুপ চুপ চুপ।
দিয়ে আমার ডাকছেন তুই রাখন কর যা যা এখান থেকে শুন অভিনয় এত সহজ না অনেক সহজ মোটেই সহজ না কইলাম তো সহজ চুপ কেমনে ভুলিব আমি কেমনে ভুলিব আমি বাসি না তারে সারা আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা বাবা থাক বুঝছি তুমি নাচও পারবা গানও পারবা কিন্তু অভিনয় অভিনয় তো সহজ না বুঝছ ভূতের নাটক অনেক কঠিন অভিনয় ভূতের নাটক বলে তো আমি নাটক করবো আমি কইলাম এই নাটক তুমি করতে পারবা না তো সহজ না কইলাম তো আমি নাটকে অভিনয় করবো আর ভূতের কাম কি ভূতের কাম তো খুবই সহজ মানুষের ঘাট ধরে ধরে আমার কটকের মটকা দেয়া বুঝছো কেমন জানো ওরে আদু কি করলি রে আমার ঘাট তো মটকা গেছে গা এবার মারবো তো দাঁড়া 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 তোমার ঘাট মটকা দিয়ে যাব না আমি অভিনয় করব বাবা রে গেলাম কিন্তু আপনি গাড়টা কাইতে গেছেন কেন নাটকে গিয়ে আপনি কোন লুলার পাট করবেন আমি লুলাবো না স্যার না ঠিক আছে সেটা বানায় কিন্তু আপনি কাটটা কাইত খেললি কইলে আর কি একটু ভালো তো গার কাইত কইরা আসসালাম এই গাইলাম আর কইও না মাইয়াটা আমার না না মানে ওই ওলট পালট শুইছি তো সকাল থেকে ঘাটটা তেরা হয়ে গেছে সিধা করতে পারতেছে না মাইয়া মানুষের কথা কি জানি কইলেন না না মাইয়া মানুষের কথা কিছু কই নাই কি কইতে কি কয়া ফেলাইছি আচ্ছা কত অন কি খাইলে আমার ঘাটটা সিধা হইব আরে কিছু খাইতে হইব না এমনি এমনি ঠিক হয়ে যাবো আর না না এমনিতে ঠিক হইব না বুঝছো না জীবনে কোনোদিন আমার গার এমনি করে খাইতে হয় নাই তাহলে কাম করেন সর্ষের তেল গরম করে মালিশ করেন ওরে বাবা রে এ ব্যথার জায়গায় আবার মালিশ না না মাইয়াটা আমার এমন কাম করে দিল মাইয়াটা কী কাম করলো না না মাইয়া কিছু করে নাই ওহ তা তুমি কী কামে আইছো কো বাড়িতে বাজারের টাকা নাই রিহার্সালের খরচ বাবদ প্রত্যেক দিন 50 টাকা করে আপনার দেওয়ার কথা কয়েকদিনের টাকা জমা করছে আহা তুমি আমার একটু মনে করা দিবা না আমি নানান তালে থাকি আচ্ছা দেখি পকেটে কিছু খুচরা রাখছিলাম হ্যাঁ 200 টাকা আছে ধরো আচ্ছা যাক তুমি মেইন নায়কের ব্যাপারটা কী স্থির করলা এখনো করে ঠিক করতে পারি নাই একটা ছেলের আমার খুব পছন্দ তাকে প্রস্তাবও দিছি রাজি করাইতে পারতেছি না আপনি যদি একটু বলে দিতেন কেটা স্কুলের নতুন বাংলা স্যার আচ্ছা ঠিক আছে কোনটা ওই যে সাইকেল নিয়ে ঘুরে যেটা জি 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 আচ্ছা আমি কয়ে দেবো না তুমি আমার লগে ওটা দেখা করতে পারো আচ্ছা ঠিক আছে
নায়কের পার্টটা আমার দেওয়া যায় না ইতি কু বুঝছি এটা কুতুবের কাম কিছু না বাধ্য এই যে আমাদের নাটকের নায়িকা আরে তুমি তো নায়ক হইতেছ না দাঁত কালাইতেছে আমার লোকে মনে হয় কি খুশি আবুল্লা প্রতি বছর তুই পয়সা খেয়ে নায়ক বানাস কোয়ালিটি দেওয়াস না পরে ফাঁকে পাইলি অবশ্য আবুল ভাইয়ের একটু কষ্ট হইব আদুরি তো আর এর আগে অভিনয় করে নাই আদুরি তুমি একদম চিন্তা করবে না আমি তোমার অভিনয় শিখাই দিমু কষ্ট আমি ভয় পাই না আমি কত গরু ছাগল পিটা দেশের বড় বড় অভিনেতা অভিনেত্রী বানাইছে তুমি জানো আপনি কি করলেন এরকম কথা আর কখনো বলবেন না আমার অভিনয় শিখাইতে আপনার কোনো কষ্টই করতে হবে না আপনি দেখেন আমি অনেক ভালো গান মটকাইতে পারি দেখেন না আব্বার গানটা কেমনে মটকাইছি কি কি শোনো এই এখন রিহার্সাল শুরু হবে ঠিক আছে কি রিহার্সাল আপনি চুপ থাকেন এখানে চেয়ার মানি চলবে না এখন আমি ডাইরেক্টর আমি যেটা বলবো সেটা ঠিক আদুরি এই পান খাওয়া বন্ধ করো এই তুমি এখন উঠবা তোমার এবং তোমার আব্বার দৃশ্য হবে ঠিক আছে চুপ থাকেন তো হ্যাঁ ওঠো ওঠো না আবুল আরে ধরো আপনার ডিরেক্টর না ওয়া ডাক্তার হলে খুব ভালো বুঝছেন বেশি কথা কবি না তো চুপ করে থাক আমি কথা বলি দোষ না সুধা মজনু তো আসে নাই তাহলে কানাকুদ্দুস তুমি দাঁড়াও আনা বিবি দাঁড়াও আস্তে আস্তে আচ্ছা উনি বললেন যে ওনার অ্যাডভান্স না দিলে উনি আর অভিনয় করবেন না বলছে তাই বলছে তাহলে আর কি করবেন সবাই প্রফেশনাল হয়ে গেছে দেন 500 টাকা দিয়ে দেন এই কথাটা ডাইনে না কয়ে কি বাঁয়ে কুলি অসুবিধা হয়েছিল চেয়ারম্যান সাহেব কই তার রাখো মিয়া রাখো ফুটে নিয়ে বেরো না প্রত্যেক বছর নাটক করুন নাটক করুন কয়ে তোমার পকেট থেকে 100 টাকা খসে এলো নাটক তো কপালে তোমার জুটে না এই বছর যদি নাটক না হয় তো চান্দি গুলো ফাটাই এই বছর ফাটাই দেবো চেয়ারম্যান সাহেব ইনশাল্লাহ তোমার চান্দি ফাটাবো গে ফাটাই দিবা কি নাটক ফাটাই দেবো বেশি চান্দি ফাটাই দিলাম তোমার কথা বলো 500 টাকা দাও তুমি কিছু মাইন্ড করো না জোবেদা এমন ইটিস পিটিস তাকাই তো আমার দিকে আমিও তো তাকাইতাম ও আমারে ভালোবাসত আমি ওরে ভালোবাসতাম কিন্তু ভালোবাসার কথা দেরি করছিলাম বলিয়া ওরে আমি হারাইছি এইবার আমি সেই ভুল আর করু না আমার মনে হয় আদুরির মনে ধরছে আরে আমার 100 কানা হইলে কি হইব আমি কিন্তু সব দেখছি নায়িকার লগে ইটিস পিটিস না আমি কিন্তু সব বুঝি রে সব বুঝি শোন এত পারিস না ঠিক হইব না পরের দিকে যা 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 তো সর তোর তোর বসে আমার রড সর আমার ঘরে ঢুকবি না যা স্বপ্নটা দিল নষ্ট হবে না কি সুন্দর একটা কল্পনার জগতে আমি বিচরণ করতেছিলাম
ভিতরে আসতে পারবো না নাকি এভাবে দাঁড়ায় থাকি? তাই সেই তো করছেন, আসেন। আব্বার কাছে আসছেন না? আমার দিকে কেমন করে জানি রোমান্টিক রোমান্টিক ভাবে চা খাও, আমারে কি কোনো রোমান্টিক কথা কইতে চাও তুমি? কুতুব ভাই? কুতুব ভাই না, আমার নাম হলো কুতুব আলী। কুতুব ভাই বলো। ওই তো কুতুব ভাই, আপনি না খুবই সুন্দর। আপনি তো হিরোর পার্ট করতেছেন তাই না? করতে তো চাইছিলামই, কিন্তু আবুল ভাই তো আমার লগে দুই নম্বরই করছে। আমার এই পার্টটা না দিয়ে সুদে মজনুর দিছে, বোঝো না? সুদে মজনুর অনেক টাকা, সুদের টাকা। আরে ডাইরেক্টর হলো ভাত মরা, বিভিন্ন দুর্নীতি সে অভ্যস্ত হয়ে গেছে। আমি তো দুর্নীতি দমন সংস্থার মধ্যে দুইজনের নাম কেস করে দিব। দুজনের মধ্যে আরেকজন কেডা? কেডা বারু যে সুদা মজনু খালি সুদ খায় হারাম। ছি কুতুব ভাই, আব্বারে কইয়া আপনারে হিরোর পার দেওয়া দিমু। সত্যি কইতেছো? সত্যি না, তুমি ছাগতেছি কি যে কোন না। আই লাইক ইউ কুতুব ভাই। কুতু না, কুতুব আলী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুতুব ভাই। তোমার হাতের মুড়ি খুব সুন্দর, তবে মরিচটা একটু ঝাল। আদুরি, কালকে রিহার্সাল তাড়াতাড়ি আসে না? তাড়াতাড়ি আচ্ছা যাই গান। জার ছায়া পড়েছে না, এদিক দিয়ে গেলে আবার সমস্যা হইব। চাষা দেখে যেতে পারে, জিন্দাই জিন্দে যাই না। শুধু তুমি গো, শুধু তুমি গো। আমি বলেছি তো আমি আন্তরিক ভাবে দুঃখিত। ঠিক আছে, যান, মাফ করে দিলাম। একটা কাম করেন, কাটলটা আমার হাতে তুলে দেন। জি দিচ্ছি। সাইকেল নিয়ে চলেন, মায়া মানুষ দেখলে সাইকেলের ব্রেক নষ্ট হয়ে যায়, ফেল করেন। না না, আপনি সব কি বলছেন? মানে মানে আমি একজন শিক্ষক, তার উপর মাতৃভাষার শিক্ষক। মানে আচ্ছা, আপনারা কি চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোথায় জানেন? কেন চেয়ারম্যানের বাড়িতে গিয়ে কি করবেন? না মানে বুনি আমাকে দেখা করতে বলেছিলেন। ও হা, বুঝতে পারছি। আপনারা হিরো বানাইবো না ভাই? খুব কঠিন ব্যাপার, অভিনয়টা খুব কঠিন ব্যাপার রে ভাই, সবার দ্বারা হয় না। আপনি ওই যে ওই গাছের থেকে লাভ দেওয়া পড়তে পারবেন? না না, আপনারা কিছু কই নাই, মানে এক থাপ্পড়ে খারার্থন মাটিতে ফেলাই দিতে পারেন। আচ্ছা, ইয়ে মানে থাপ্পড়, পাট গাওয়া, অভিনয়, আপনারা সব কী বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কিছুই বুঝতে পারছেন না? না, আমি ছয় মাস ঢাকায় ছিলাম, আমি কোর্স করছি। ছয় মাসের কোর্স করছি। তবে ভাবে সবে যে মনে হইতেছে নায়কের পাটটা
আমি করুন কি কষ্ট করব তা তো ঠিকই কইছ ও আপনি তাহলে খুবই ভালো অভিনয় করেন তাই না না ভালো মন্দের তো দর্শক বিচার করব দেখে তো মনে হচ্ছে জোকার বারে চাকরের অভিনয় করলে ভালো করতে তবে আমার অভিনয় প্রতিভা জানানোর জন্য আপনারে কিছু ডায়লগ আমি শুনাইতে পারি বিলাসী রাজবংশের উচ্চ শাখা প্রশাখার মধ্যে আমি একজন তুচ্ছ ফল একটু অনুগ্রহ আমি পাইনি তবু তবু আমি এই বংশকে ভালোবাসি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যথেষ্ট হয়ে আছে মানে আপনি অসাধারণ অভিনয় করেন অসাধারণ আমি মুগ্ধ ভাই অভিনয় আমার খুব শখ ভাই আপনি এখানে 200 টাকা ভাঙতি আছে ভাই না না আমার কাছে কোনো ভাঙতি নেই 200 টাকা রাখেন ভাই আমার খুব পরিশ্রমের টাকা আপনি অভিনয়টা করতে যায় না আমি আমি আমার খুব ইচ্ছা যে এবারকার নায়কের পাটটা আমি করব জি জি আপনি সব কি বলছেন আমি মাতৃভাষার শিক্ষক আমাকে আপনি অর্থ দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করছেন না 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 আমি 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 অর্থ নিতে পারিব না না আমি খুব ভিতর থেকে মনে থেকে দিতেছে না না ঠিক আছে কিন্তু মানে আমি যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে আসলে চেয়ারম্যান সাহেবের বাড়িটা কোন দিকে সেটা বলে দিলে আমি খুবই খুশি হব চেয়ারম্যান সাহেব তো এখন বাড়িতে নাই তবে আপনি ইউনিয়ন পরিষদে যেতে পারেন ওখানে ভাই ধন্যবাদ টাকাটা নিলে খুশি হই যাব না না ছি 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 আমাকে আর লজ্জা দিবেন না আয়না বিবি আপনি তো একজন অভিজ্ঞতা সম্পন্ন হ্যাঁ একজন জনপ্রিয় অভিনেত্রী হ্যাঁ আপনি একটু আমার এই ছেলেমেয়েদেরকে একটু অভিব্যক্তি শিখাই দেবেন জি আর এখানে আপনি থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো না ঠিক আছে চলে তবে আপনি আমার জনপ্রিয়তার ব্যাপারে যা বলছেন জি আমি যা কিছু শিখছি সব এই পোলাপান গুজার করে শিখাই বাহ 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 কিন্তু আপনি আমার পেমেন্টের ব্যাপারে একটু খেয়াল রাখবেন জি 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 অবশ্যই অবশ্যই একটা কথা মনে রাখবেন মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আপনি দেখবেন হ্যাঁ আসি আসি তাদুরি তুমি তো ভূতের অভিনয়টা করবা তুমি খারাও আমি তোমারে ভূতের এক্সপ্রেশনটা দেখাই দিতাছি খারাও খারাও আপনি খারান আপনি খারান আপনার আমি এক্সপ্রেশন দেখাই দিছি আপা ভালো আছেন আচ্ছা বসলাম হয়েছে কি আমি তো এই নাটকের মধ্যে হিরোর অ্যাক্টিং করবো তো আমার যদি হিরোর অ্যাক্টিং সম্পর্কে কিছু বলতেন আমি উপকৃত হইতাম আর কি ভালোই হয়েছে হিরোইন আছে হিরো আছে জি আফা দিমু সব শিখাই দিমু আমিও না আপার মতো অনেক ভালো ভূতের অ্যাক্টিং করতে পারি তুইও পারিস দেখাবো দেখাবো দেখাও কি দেখলেন এক্সপ্রেশন জি হাইবো আমারে দেখুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন মানে আমি একজন শিক্ষক মাতৃভাষার শিক্ষক ছাত্রদের আদর্শ আমি যদি নায়িকাদের হাত ধরে মানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন আপনি তো মাতৃভাষার শিক্ষক নাটক যাত্রা আচ্ছা এইগুলো কি আমাকে ওই মাতৃভূমির ইতিহাস ঐতিহ্য না ঠিকই বলছো তো নাটক যাত্রা হইতেছে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য পেশাটা কোনো সমস্যা না বুঝছেন ইচ্ছাটাই আসুন আসলেই কোনো সমস্যা না তুমি স্টেজে দাঁড়ায় গেলেই হবে মনে করো আমার নাটকে নায়কের চরিত্র আর তোমার চরিত্র একই রকম আলাবোলা কথা কইলে অর্ধেক বোঝে অর্ধেক বোঝে না ঠিকই কইছে এই আমার নাটকের নায়কের চরিত্র আর এই আপনার চরিত্র একেবারে হুবহু মিল আবুল ভাইয়ের সিলেকশন একেবারে কারেক্ট চেয়ারম্যান সাহেবের দেখা পাইছো না গতকালও গিয়েছিলাম দেখা হয়নি ভাবছি আজকে যাব আচ্ছা উনি আমাকে দেখা করতে বলেছেন কেন মানে কি সমস্যা আমি কি কোনো দোষ ত্রুটি করেছি বা কিছু সেটা আমি বলতে পারবো না পরিষদের সামনে দাঁড়ায় আছে এখন যাও দেখা পাইবা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো করে দাও আমরা রাস্তা রাস্তা চালাবো আমরা মানে
ঠিক আছে দেখিনি আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু মাস্টার আজ আপনারে জানাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাস্টার আসো আসো বসো এনে বসো বসো আপনি কি আমাকে ডেকেছেন মানে মানে সমস্যাটা কি একটু বলবেন মানে আমার কি কোনো দোষ ত্রুটি হয়েছে দোষ তো হয়েছে তুমি পাশের ইউনিয়নে থাকো সেইখান থেকে আইসা এখানে মাস্টারি করো আমারে ট্যাক্স দিছো মানে আমি আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছো না তোমার এত বড় সাহস তুমি আমার ডিরেক্টর সাহেবের অভিনয় প্রস্তাব ফিরাই দিছো এই ব্যাপার আমি ভাবলাম কি না কি মানে আমার কোনো অন্যায় হয়ে গেছে কিনা মানে আমি আসলে ভেবেছিলাম কি যে আমি মাতৃভাষা শিক্ষক আমি অভিনয় করতে গেলে আবার মানে বুঝতেই তো পারছেন তবে ওনাদের সঙ্গে একটু আগে আমার দেখা হয়েছিল ওনাদের কথাবার্তায় আমি মোটামুটি কনভিন্স হয়েছি মানে একটু নমনীয় হয়েছে কিন্তু চেয়ারম্যান সাহেব আমাকে আরও দুটো দিন সময় দিন আমি একটু ভাবি আরে মিয়া ভাববা কি করো করো আরে নাটক গান যাত্রা শিল্প সংস্কৃতি আরে এগুলো তো আমাদের জীবনের অংশ বুঝছো না ডিরেক্টর সাহেব তোমার নির্বাচন করছে তুমি হিরোর পাট্টা করবা তোমার মানাই ভালো আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান জনপ্রতিনিধি আরে মিয়া আমি নিজে অভিনয় করতেছি বুঝলে না বলেন কি আচ্ছা বিয়ে মানে নায়িকার চরিত্রটা কে করছে আর নায়িকা কে আবার আমার একমাত্র মেয়ে আদুরি ও শোনো আদুরি আবার বাংলা ভাষায় খুব কাঁচা তুমি তো আমার মাতৃভাষা শিক্ষক জি আমার মায়ের একটু বাংলা শিখাই দিবা আইজি আমার বাড়িতে যায় বুঝছো জি আচ্ছা কিন্তু মানে এই নাটকের পুরো বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বললে আমার জন্য একটু ভালো হতো নাটকটা হইতেছে কে ধরো এটা একটু ভূতের নাটক মানে বিষয়টা হলো একেবারে টুটি ফিট ভালো ডাইরেক্টর যেমন চাইছে ছেলেটা ঠিক চরিত্রের মধ্যে ওই জিনিসটা পাইব আর তো রিজে যদি ফাঁকে বাংলাটা শেখান চায় আমি একজন মানব সন্তান ছাগল যে না সেটা তো দেখতেই পাইতেছি কি বলছেন পরিশীলিত পরিমার্জিত ভাষায় কথা বলা যায় না এই পরিশীলিত পরিমার্জিত ভাষার মুখে আমি ঝাড়ু মারি ছি ছি কি বলছেন আপনি অশোভন বাক্যালাপ করবেন না প্লিজ আজব তো আপনি হ্যাঁ কে কে আপনি এখানে কেন আসছেন কোথায় যাচ্ছেন কি বিষয় আমি আলম আমি একজন শিক্ষক মাতৃভাষার শিক্ষক এসেছি আপনাকে বাংলা শেখাতে আমাকে বাংলা শেখাতে চান কিন্তু আমাকে আপনার বাংলা শেখানোর ইচ্ছা কেন হলো কারণ আমি স্কুল শিক্ষক হ্যাঁ আমি জ্ঞান অর্জন করেছি মূর্খদের মাঝে জ্ঞান বিতরণের জন্য কি আই কি আমি মূর্খ জি আমি মূর্খ নিশ্চয়ই ঘাটতে একটু নিচে নামান কেন আরে নামান না আপনার সাথে একটা কথা আছে আচ্ছা বলেন আমি যে মনসে ভূতের পাঠ গাই সেটা আপনি জানেন না জানেন না 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 আমি কিন্তু মাইজের ঘাড় মটকায় দেই কেমনে জানেন কেমনে কি ঠিক মতো হইছে যা মূর্খ না আমার বেটা বড় মূর্খ আমার ঘাড় মটকে গেছে হ্যাঁ মটকে গেছে বল বাড়ি যাও যা আমি সোজা করতে পারছি না তো এই যে তুই এইখানে শুয়া শুয়া কি করস তোর হাতে ওইটা কি তোর এক চোখ কানে হইলে কি হইব তোর এক চোখের ফোকাস দুই চোখের সমান তোরে কন যাবো না যা শালা কুতুব্যা
মনে করছিস আমি কিছু বুঝি নাই? ওই তাহলে তুই এইখানে বসে রয়েছিস কি লেগা? এমনি বাতাস খাইতেছি। ও বাতাস খাইতেছ না, নাকি চেয়ারম্যানের মাইয়ার লাগে? না না, মাথা খারাপ হয়েছে নাকি? অন্য কামে বয়ে রয়েছি। তুই যা রিহার্সেল কর, জান আমি বললে গল্প কর, আমি আইতেছি। যা যার ছায়া পড়েছে মনের আয়না, আবার চাষকে যা, সব বিষয় খালি নাক গলাতে চাস না, বেয়াদব ছেলে গান গা। এই যে না তোমার জন্য, দাঁড়াও। এত দেরি করে মানুষ, আগে জানতাম না। একটা মানুষ অপেক্ষা করে আছে। এটা খাও। ধন্যবাদ, অনেক মিঠা। এই নাও, এটা তোমার জন্য আনছি। কি আছে এটাতে? তুমি যা যা লাইক করো সবকিছু এটার মধ্যে আছে। আমার মনে হয় কি, তুমি মনে আমার কিছু কইতে চাও? এই এটা একটু রাখো, এটার মধ্যে আমার নাম্বারটা আছে। তুমি রাতে ফোন দিয়া তোমার মনে যা কোয়ার ইচ্ছা আমার কইও। আমি কি আসবো নাকি দাঁড়াবো? যাও, ভালো থাকো, অপেক্ষা থাকো। শুনো, ধন্যবাদ। আয়না বিবি, ডায়লগ মুখস্থ হয়েছে? তা হয়েছে, কিন্তু আমাকে মারবেন কেমনে? মঞ্চে তো ছুরি টুরি ব্যবহার করা সম্ভব না, তাই চিন্তা করতেছি গলা চিপা দিয়ে মারবো। না সেটা খারাপ না, তবে ডাইরেক্টর তুই না আমি? না ডিরেক্টর তো আপনি, কিন্তু আমি অনেক নাটক করছি, তো নাটক সম্পর্কে আমার একটা ভালো ধারণা আছে। তো এই জন্য আমি আপনার একটা সাজেশন দিতে চাই। মনে করেন যে শাশুড়ি আর বউ দুজনে দুজনের দিকে আইলো, হঠাৎ করে মনে করেন লাইট নিভে দিলেন, দাম করে শাশুড়ি নিচে শুয়ে পড়লো, লাইট যখন জ্বালালেন দেখলেন শাশুড়ি মরে গেছে। আরে না, অন্ধকারে রিক্স আছে। ও তাহলে একটা কাজ করা যায় না, মনে করেন দড়ি ডড়ি দিয়ে গলার মধ্যে টানাটানি করা যায় না? না 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 না, আরে ভাই হাতের একটা কন্ট্রোল আছে, ওই ফিতাটি তার কোনো কন্ট্রোল নাই। আপাতত গলা টিপা দিয়ে মারার ব্যবস্থা করি, যদি গলা টিপা দিয়ে না মরে তখন অন্য চিন্তা করা যাবে। এখন শুরু করি, 15 নম্বর দৃশ্য দিয়া। 15 15 15, হ্যাঁ 15। মাধুরী মাধুরী, ডালে মুখস্থ করছো? বলবো, মুখস্থ করছি যে বলবো, শোনাবো? আচ্ছা দাঁড়াও, আয়না তুমি দাঁড়াও। শোনো আদুরি, গলায় কিন্তু আস্তে টিপ দিবা, আমার গলায় প্রবলেম আছে, আমার আবার শ্বাসনালী ছোটো। আচ্ছা আমি খুব আস্তে আস্তে আপনার গলা ধরে টিপ মারবো, এমন ভাবে আপনার মাইরা ফেলাবো আপনি টেরও পাবেন না। আরে না, আমি জীবনে যত নাটক করছি তার 90% নাটকেই আমার মরার সিনা ছিল। আমি মরার এক্সপ্রেশন এমন সুন্দর দিতে পারি, মনে হয় সত্যি সত্যি মরে গেছি। একবার কি হয়েছে শুনেন, এক দর্শক চেয়ার ফালায় একবার স্টেজে উঠে গেছে, উঠেই তো ভিলেনের হাত ধরে টানাটানি। দাঁড়াও শুরু করো, 15 নম্বর দৃশ্য। হ্যাঁ ওই যে মারা আমেরিকা, দাঁড়াও শুরু করো। আমি না তোমার শাশুড়ি, বৌমা শাশুড়ি মায়ের মতো, আমারে মাইরো না। তুই হলে শাশুড়ি দেখিবি তো লাগতো, তুই পাতল পোলা পাই নিলে আমারে কেমনে আগুনে পোড়ায় মারছে। আমি তো করে উচিত শিক্ষা দিব, নানু পৃথিবীর সবাই মনে রাখে বউর লগে অত্যাচার করতে হয় না। Oh!
অদ্ভুত অদ্ভুত অবিশ্বাস্য অবিশ্বাস্য অভিনয়। আমি তো কনফিউজ হয়ে গেলাম, এটা অভিনয় না সত্যি? আমার মনে হয় সত্যিকারে একদম ফাইনাল হয়ে গেছে। আমার দীর্ঘদিনের অভিনয়ের অভিজ্ঞতা থেকে আমি এই বুঝতে পারতেছি। কিন্তু আরে আমি ওঠে কি ব্যাপার, ওঠে নাকি? অবস্থা তো খারাপ, আমি তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বুঝতেছি অবস্থা খারাপ। কিসে তো আরে নিঃশ্বাস বন্ধ হয়েছে, এটা একটু নিঃশ্বাস দিই, দেখ 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 নিঃশ্বাস তো আছে। না না মনে পড়ে গেছে, যা পানি নিয়ে আয়। আসল কাহিনী কি করছে আমি বুঝতে পারতেছি। অভিনয় করতে মায়া লোক মায়ের ভালো যাস, তোকে আমি চিনি না। আমি বাইসা আছি, মরি নাই। এদিকে তাকা, তোর নাটক করা বন্ধ। কেন বন্ধ? কেন, আমি তো আসতেই ধরছিলাম। আসতে ধরছিলাম? এইটাতে যদি আসতে কয় তাহলে জোরে ধরা কোনটা? তোর এত জিদ কেন? তোর কইলাম তুই নাটক করিস না। না উনি নাটক করবেনি, তোর নাটক করা বন্ধ। নাটক করা যদি বন্ধ হয় তাহলে কিন্তু আমি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দেওয়া কইলাম। পারস তোকে তুই একটা হুমকি দিতে, আমার ঘাটটা একবার মটকাই দিলি। কাইল আয়না বেবি মরে যেতেছিল, এরপর যদি তুমি কোনো অঘটন ঘটাও তাইলে করলাম তোমার নাটক করা বাইট করে দেবো আমি। আমি আর কোনো অঘটন ঘটাবো না, আমি সত্যি বলতেছি। আমি এখন থেকে বাড়িতে গলা টিপা প্র্যাকটিস করবো। কার লগে? আমাদের দুলির লগে। আরে দূর যা, ও তো মরে যাবো। আরে না, তুমি তো জানো আমি তো খুব আস্তে ধরবো। দুলি, আই দুলি, আমি গলা টিপাটা প্র্যাকটিস করবো, এখন কি হবে? আমি কারে দিয়ে প্র্যাকটিস টা করবো? নেটওয়ার্কে প্রবলেম লাইক করছে, আজ কালো চিঠি আমার দিবি। জলসায়া পড়েছে মনের আয়নাতে, সে যে তুমি না। আসসালামু আলাইকুম উস্তাদ। দিল্লি তুমি একটা স্বপ্নটা ফুটা করে তোর না কইছি, আমার অর্ডার সালে ঢুকবি না। যা যাই দিকে, যা যা ওটা যখন তোর আমি আসতে বলুন তখন যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাস্টার কই যাও? যাচ্ছি মটকানো ঘর সোজা করতে। কে তোমার ঘর মটকালে? ঘর মটকাইতে তো একজনই পারে, সে কি তোমারটা মটকে? জি উনি আমার ঘর মটকিয়ে দিয়েছে।
তোমার এত করে বললাম তুমি আমার নাটকে আসো, রিহার্সাল দাও। আরে রিহার্সাল দিলে তো তুমি আমার আন্ডারে থাকতা, ঘর মটকাইতে পারতো না। না না না, আমার অভিনয় করার কোনো দরকার নেই। তাহলে দেখতাম যে আমার এই মটকানো ঘর সে ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। তার থেকে এই ভালো না যে সামনে যা কিছু খারাপ ঘটে যাচ্ছে তা অবলোকন করতে হচ্ছে না? যার সঙ্গে দেখা হয় সেই দেহি পাগল। আল্লাহ আল্লাহ করে নাটকটা মঞ্চস্থ করলে পারি বাসি, বুঝছ? আচ্ছা, আমি শুনেছি আদুরি নাকি মটকানো ঘরও সোজা করতে পারে, কথাটা কি সত্যি? এই যে ডিরেক্টর সাহেব, বলে যান না উনি কি সোজা করতে পারেন? বললো না। কি গারবেকা? হ্যাঁ, এদিক তাকান। কই যান? মানে যাচ্ছে না মটকানো ঘর সোজা করতে। আপনি কি মটকানো ঘর সোজা করতে পারেন? হ্যাঁ পারি, তবে আমার একটা কথা আছে। কি কথা? আমারে বলতে হবে আমারে আপনার ভালো লাগে কিনা। সর্বনাশ, এখন ভালো না বললে তো মটকানো ঘর পেছনের দিকে নিয়ে যাবে। এই যে দেখছি মহিলা ডাকাত। আর কি কি ভাবেন? না না, মানে ঘাটটা সোজা করে দিন। শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো এই যে আমারে আপনার ভালোবাসতে হবে। না মানে আচ্ছা, আপনি আমার ঘাটটাকে সোজা করে দিন, তারপর কথা বলি। না না, কিছু হবে না, আগে বলেন। না না, মানে মানে মটকানো অবস্থায়, মানে ঘাড় মটকানো অবস্থায় ঠিক স্বাভাবিক বলে হয়েছে? চুপ করেন, ঘেটি না মান। ধন্যবাদ। কি রেডি তো? জি। ঠিক আছে, ধন্যবাদ, একদম ঠিক হয়ে গেছে। এবার বলেন কি বলবো। কি কবি মানে? না আমি আমি একজন মাতৃভাষা শিক্ষক, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলবেন। ঠিক আছে, আপনি এবার বলেন আপনাকে যা বলতে বলা হয়েছে। চিপ, মানে আমি দুদিন সময় না, আচ্ছা মানে ভেবে প্রকাশ্য দিবালোকে মানে এরকম। ধন্যবাদ। এখন শোনো, এই রিহার্সাল শুরু করো। কানা কদ্দুস আসো, আদুরি যাও মা, ভালো করে বলিস। ওই শোনো, ওই যে সরো আদুরি, ওই যে গলা টিপার দৃশ্যটা আছে না, ওইটা ঠিক মতো করবো, ঠিক মতো করবো, করো দি আমি লাই। ফার্স্টে করো না, রেডি রেডি। একদিন তুই আমার সব কিছু শেষ করে তারপর কি? ওরে ধরতে গেছিলাম, ওইখানে আবার মোবাইলের নেটওয়ার্ক ছিল না। টাকা পয়সা? হ্যাঁ রে, সুইদা মজনুর টাকা মাইরা পালাইবো এমন বাপের বেটা আছে নাকি? আমি তো ভাবলাম আবার তুই বিয়ে শাদী করতে গেলি কিনা। করলে তো জানবি। তা গুরু, রিহার্সালের কোনো সমস্যা হয় নাই তো? তা হয়েছে না আবার, তুমি ছিল তো নায়িকা ছিল না, নায়িকা ছিল তো তুমি ছিল না। ও পরিচয় করে দিই, এ হইতেছে আয়না বিবি, আমাদের পাঁচ গ্রাম পরে নন্দীগ্রামের বিখ্যাত অভিনেত্রী, আমাদের নাটকে অভিনয় করতেছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হইতেছে আদুরি, আমাদের নাটকের নায়িকা। আদুরি, ও হইতেছে মজনু, আমাদের নাটকের হিরো। সুইদা মজনু না, আমি সিনি। হ্যালো 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 হ্যালো।
কি করুন, মোবাইল নাম্বার পাওয়া গেলে এই লাভ হিউ লেখা মেসেজ পাঠাইতাম, কিন্তু না, আর একটা নায়ক আসার আগেই ওর সাথে ভাবটা জমায়ে ফেলাইতে হইব। দেশে কি কোনো আইন নাই? আইনের ডোর দেখাস? আমাকে আইনের ডোর দেখাস? গলা জোর কত তোরে, খুন কইরা বুক ফুলে সারা দুনিয়া ঘুরা বেড়ামু, দেখতেছাস? তুই দেখতেছাস? এই আর ধর, মারো গলা টিপ, মারো। গুড, ভেরি গুড, ভালোই সাধুরি, হ্যাঁ ভালো তো হইব, এটা তো আব্বাই বুঝছিল না। আমার কিন্তু মুখস্থ আছে পাটটা, আমি একটু করে দেখাই। সব পাটি তুই করতে চাস নাকি? নিজেরটা নিজে কর। আচ্ছা আচ্ছা, পড়া লাগবো না, আমার মুখস্থ আছে, আমি করতেছি। আদুরি আদুরি, জানো তোমার আমার সত্যি ভালো লাগছে, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবেসে ফেলাইছি। এই আই মজনু, এইটা কি কও? সরি চাচা, ভুল হয়ে গেছে, এই স্ক্রিপ্ট না পড়লে হইব না, একটু পড়তে হইব। একেবারে দেওয়ান হয়ে গেছে, একেবারে মন হয়ে গেছে লাইলি মজনু। তাই তো মনে হইতেছে। আসসালামু আলাইকুম, সবার সঙ্গে পরিচিত হতে এলাম, আমার নাম খন্দকার আলম, আমি বাংলা শিক্ষক, মাতৃভাষার শিক্ষক, আমার বাড়ি পাশের ইউনিয়নে। নাম মাস্টার চলে আসছে, আসো 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 আসো, যাক শেষ পর্যন্ত মাস্টার এসে আমার নাটকের রিহার্সাল করতে আসলো। আসো বসো 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 বসো। উনি আমাদের নাটকে মেইন নায়কের চরিত্রে অভিনয় করবেন, বুঝছো? উনার বাস্তব জীবনের চলাফেরা, বাস্তব জীবনের অবস্থা আর আমাদের নাটকের নায়কের অবস্থা একই রকম। উনারে আমি চিনি। কি চিনি না? আচ্ছা, চেয়ারম্যান সাহেব আসেননি? উনি আসবেন আসবেন, একটু দেরি হবে। মজনু রেডি, দাঁড়ো। না না, আমি আজকে পাটটা গাবো না, আমি পরে করবো, অন্য করটা করেন, আমি একটু রেস্ট নেই। এই কুদ্দুস, আর কুতুব খারাপ। এ কানা, পাপা কি করেন, কি শিখতেছেন? কার আর কি কি শিখতেছেন? আর হইতেছে মজনু। পাপা মিছিলেন কেন? আমার ইচ্ছা, শোন, যখন কুতুবরে দেখছিলাম তখন মনে হইলো আহারে কত সুন্দর পোলাটা, একটু নাদান গোছের আছে কিন্তু ভালো। আবার যখন মজদুরি দেখলাম তখন মনে হইলো ধুর, কুতুব একটা রাম ছাগল, মজদুই ভালো, একটু লম্বা সোড়া আছে আর লম্বা সোড়া ফুলার একটু ব্যাক পুলি হয়, আমার তো একটু নাদান পোলাই পছন্দ, বুঝোস না? আর আজকে আবার দেখলাম আলম রে, খুব ভালো করে দেখছি। পাপা কার কথা বললেন? আরে আলম আলম, ওই মাতৃভাষার মাস্টার, মাতৃভাষার শিক্ষক। আপা চিনছি চিনছি, আরে ওই বোকা হাতারাম, ও তো আমার রাস্তার মধ্যে ঠেলা দিয়া আমার কাঠোলা ফালাই দিছিল, খুবই ভালো কথা। আমার তো এরকম একটা ব্যাকল, হালকা নাদান টাইপের দরকার, আর একটু ব্যাকল ট্যাকল না হলে হবে না, কারণ আমি তো বিয়ের পরে শ্বশুরবাড়ি থাকবো না, এই বাড়িতে আমার সঙ্গে ঘরজামাই হিসাবে থাকতে হবে, তো ব্যাকল না হলে ঘরজামাই থাকবে কে বল? আর ব্যাকল হলে অনেক সুবিধা আছে, নাকি দড়ি দিয়া ঘুরান যায়, যেমনে সামু এমনিই হইব সব কিছু। হাল্লা, তাহলে কুতুব আর মজদুর কী হইব আপা? টাইম আছে, যাওয়া তাই। আমার নাম্বারটা তো লোক মারফত আদুরিরে জানাইছি, হাফ ভাবে তো মনে হইতেছিল আজকেই ফোন দিব। না, ওই বেটা আলম মাস্টার নতুন হিরো, বুঝছি আমার কেসটা নেগেটিভ হইয়া যাইতেছে।
তবু আদুরি আই লাভ ইউ আই লাভ ইউ। তুমি যদি আমার পাশে থাকো আমি সব কষ্ট সহ্য করে নিব, তোমার ভালোবাসা আমার সঙ্গে থাকলে আমি সব পারব। তুমি এত লক্ষ্মী, তোমার লগে আমি যতই কথা কইতেছি ততই মুখ ধুইতেছি। আমিও তো মুগ্ধ হইতেছি, তোমারে দেখতেছি আর আমি মুগ্ধ হইতেছি। হায় রে কি ভালোবাসা। জমেলা জমেলা, আমি তোমারে ভালোবাসি জমেলা। মন খারাপ করিস না। আরে মিয়া, তুমি এত সুন্দর অভিনয় করো, তা এত দূরে দূরে আছি দেখে। হ্যাঁ কি আব্বা, আমি কেমন করলাম সেটা তো কইলা না খালি। আরে না তুই খুব ভালো করছিস, খুব সুন্দর। কি কর তুই? আরে কইলাম না, খুঁজে আনছে কি? আরে তুমি এবার মনে না করতে করতে পারবা। হ্যাঁ মন খারাপ করছিস নাকি? না দেখতেছি যে আমরা তো আত্মারি তেমন লেগে বসে আছি সাইডে। হ্যাঁ ওই মজনুর আট নম্বর দৃশ্যটা ধরি। হ্যাঁ না আমি যাই, আমার একটু কাম আছে, জরুরি কাম। একটা দৃশ্য করে যাও। না আমার যাইতে হইব তাড়াতাড়ি। সবাই যখন বলছে তখন একটু বসুন না। না আমার এক্ষুনি যাইতে ইচ্ছা। সবাই তো যাই, তো এক লোকই যাই। না আমার অনেক কাম আছে। আচ্ছা তাহলে আমি কোন সিন ধরুন? কুদ্দুস ধরুন। কার কুদ্দুস? আচ্ছা কুদ্দুস খারাপ, আমরা দুজন কি আবার করবো? আজকাল 50 টাকায় নষ্ট। আমি তো আপনার দিকে তাকাতে গিয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করেন। এখন আমার আপনি বলেন আপনি কোন গ্রামে থাকেন? আমি থাকি জীবনের হাটে। জীবনের হাট, এরকম গ্রামের নাম তো আমি জীবনও শুনি নাই। জীবন তো পার হয়ে যায়নি, এই তো এইমাত্র শুনলেন। কি ভাই আপনি এরকম পেঁচায় পোচায় কথা বলেন কেন? সোজা কথা বলতে পারেন না? যাই হোক, কয় ভাই বোন আপনারা? আমি বাবার একমাত্র ছেলে। বিয়ে করেছেন? ও মা, আপনি তো দেখি মেয়ে মানুষের মতো লজ্জা পাইতেছেন। যাই হোক, আমার লাইনটা ক্লিয়ার হয়েছে। জি জি, কিছু বললেন না? আমি বলতেছিলাম যে আপনিও বাবা মার একমাত্র সন্তান, আমিও, আর আমি বড়, মানে আমার এখনো বিয়ে হয় নাই। আচ্ছা আপনি প্রেম করেছেন? কি হলো, কথা বলতেছেন না কেন? মুখটা তো শুকায় গেছে, দাগা খাইছেন। জি দাগা, দাগা মানে কি? আরে দাগা মানে বুঝলেন না, মানে দাগা না খাইলে আসলে দাগা কি এটা বোঝা যায় না। যাই হোক আপনার আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ, আপনাকেও আমার ভালো লেগেছে, ইউ আর ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। আপনি আমার সাইকেল চালানো শেখাবেন? সাইকেল চালানো? না না আমি তো লেখাপড়া শেখাই, সাইকেল চালানো শেখাই না। দূর মিয়া, আপনি তো পুরো বেরসিক একটা মানুষ। যাই হোক, আরে আপনি ফিল্মে দেখেন নাই? ফিল্মের মধ্যে হিরো হিরোইন রে সাইকেলে তুলে কত দূর নিয়ে যায়, তারপরে হিরো আস্তে আস্তে হিরোইন রে আপনি বলে, তারপর তুমি বলে, তারপর ইয়ে হয়, তারপর বিয়েও হয়। আমরা কি একটা আগাইতে পারি না? মানে ঠিক আছে আমি ভেবে দেখবো। না না আমি আমি সত্যি সত্যি ভেবে দেখবো। আপনি আচ্ছা ঠিক আছে যান, ভাববেন যে খুব ভালো করে ভাববেন। জি আর এদিক কই যান, কানা নাকি ওই দিক যাবেন? ও হ্যাঁ দুঃখিত, একটু সরবেন। হায় রে আল্লাহ। আরে ভাই মজনু, আয় আয় আয়, দূরে থেকে লাভ হইব কি? কাছে কাছে রে ভাই, আয় আয়। ঠিকই কইছস, তোর মনের তো অবস্থা আমার মনের একই অবস্থা।
আমার অবস্থা তোর চেয়ে বেশি খারাপ রে। অনেক আগে থেকে ট্রাই করতেছি তো, দাগার উপর দাগা খাইছি কিন্তু গুটি ফিট করতে পারি না। তোর অবস্থা? সদ্য দাগা প্রাপ্ত। মনে হয়েছিল সে আমারে লাইক করছে, আমি আগায় গেলাম, কিন্তু ব্যাক করলো কেন? কেনের অর্থ বোঝোস না? তুই আর নিয়ে স্বপ্ন দেখছিলি না? হ্যাঁ দেখছি তো। আমিও দেখছিলাম রে ভাই। রে কি করতেছ এখানে? না পুষ্করের পানি তো শুকিয়ে গেছে গা, চিন্তা করলাম যে দুইজনে কাইন্দা পুষ্করের পানিটা ভরমো, অসুবিধা আছে আপনার? পাগল হইছ? আপনি কামটা ভালো করেন নাই। আপনি আমার থুন টাকা নিয়া চুপ করো। চুপ করবো কে? আপনারা নাগের পাট দিলেন নাকি? টাকা খাইছেন? আচ্ছা ওরা দিলেন না? দিলেন না, আমি কি কম যোগ্য? আমার পাটটা দিলেন নাকি আপনি? এই নায়কের পাট কি অত সোজা? নায়কের পাট অত সোজা? গাধা কোথাকার? গাধা আমরা না? সামনের নাটকে তোদের দুইজন রে যৌথ হিরো বানাবো। যৌথ হিরো? আগামী বছর। আগামী বছর? গেলাম তো মুলা জুলা এক বছরের লিগা, কতটা দিন মনে থাকে? আল্লাহ আমার কাছে টাকা খাইয়া এখন মাস্টারে হিরো বানাও। ভাই রে ভাই, পামনি শেষা বাড়ি রে ভাই। হ্যাঁ জান মারা গেছে। আরে খাই ফাও খাই। হ্যাঁ ওই যে ঘুষ খাই তো ঘুষেরটা বড় ভাই, আমার দম ফেলাতে পারতেছি। হ্যাঁ আমি বই আফা কালে সিটি লিখলেন চার এলে এমনে তারই লিখছে আমার সিডি আমি দিব। যদি না নে না নে আরে শোন, আমি হইলাম চেয়ারম্যানের একমাত্র মাইয়া, যথেষ্ট সুন্দরী মাশাআল্লাহ। আমার সিটি প্রত্যাখ্যান করবে এমন সাহস কোনো ব্যাটার নাই, আর ওই মাস্টার হয়তো একটা নাদান। শুনেন, এখনকার পছন্দে আর কোনো ভুল নাই। চিঠিটা নেন। দেখুন, আমি মাতৃভাষার শিক্ষক, নারীর ভালোবাসায় বিশ্বাস করে আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আর দ্বিতীয়বার এই পথে পা বাড়াতে চাই না। হ্যাঁ এত কথা বললেন না তো, রাখেন এটা, রাখেন। না আমি এটা নিতে পারবো না। খুব ভালো সিন আফা, কি স্বপ্ন নাটক থেকে আসার পর থেকে দেখতেছি আপনার মনটা খারাপ খারাপ। কইস না, উফ মানুষের যে এতদিন মা কেমনে হয় আমি বুঝি না। আমার সিটি ফিরে দিল, এত বড় সাহস করে তো মাস্টারি আবার দেমাগ দেখায়। আমার দেমাগ না কি কর আফা, ওই নাদান মাস্টার খান খান আফা, আমার তোমাদের কিছুই ঢুকতেছে না। এত বড় অপমান দেখ, আমি নাটকই করব না। ওয়াল্লা এটা কি কনাফা, কালুজানের সাথে ঝগড়া করে নাটকে ফাট নিলেন আর এখন কইতেছেন? আরে থাম তো, রাখ তোর নাটক, আমি তো নাটক করনে লেগে যাইনি, আমি তো গেছিলাম আমার মনের মান। তোর লাগে সব কথা কেউ না লাভ দেখ, যা যা যা, আরে যা।
মাস্টার আর আদুরি রিহার্সালে আসতেছে না কেন? হো আজকে কিন্তু রিহার্সাল জমতাছে না। নাকি শরীর টরীর খারাপ করলো না তো? মাস্টার আইলো না কেন বুঝছি, কিন্তু আদুরি আরে যে মাস্টারের লগে পাত্তা না ভাইয়া হেন আর কি। না না কিছু বুঝলাম না, শরীরও খারাপ না, বাড়িতে কোনো মেহমানও আসে নাই, তাহলে রিহার্সালে গেল না খায়? হ্যাঁ যাব না। কে? আমার ইচ্ছা আমি আর কোনোদিন রিহার্সালে যাব না। কি কর? শুধু রিহার্সালই না, আমি ওই নাটক আর করব না কোনোদিন। জীবনের শেষ চান্স ফেল করলাম, নাটকের পোস্টার ছাপারি শেষ, মাইকিং শেষ, এখন কইতেছে নাটক করব না। দলি অদলি মাইক তো একটা মাটি পড়ব না, সব পড়ব আমার পিঠে। অনুপায় তাই নাকি? আমার নাটকে যে তারা নতুন নাটকের জন্ম দিয়েছে আমি ঘুণাক্ষরে জানি না। দলি দলি আমার এখন কি হবে? দলি আমার নাটকের কি হবে? আপনারই একটা কিছু করতে হইব, আর কিছু না হোক আপনার বদনামটা তো ঘুষাইতে হইব, আপনার স্বপ্নটা পূরণ করতে হইব, এই নাটক মঞ্চে নামাইতে হইব চাচা, যেভাবেই হোক। চাচা আপনি ঘাবড়েন না, আপনি ঘাবড়ালে তো চলবে না। ঠিক, আমার ঘাবড়ালে চলবে না, আমার ঘাবড়ালে চলবে না, যত বাধা আসুক নাটক মঞ্চায়ন করতেই হবে। বলবীর চির উন্নত মম শির, শির নিহারি আমার ওই নত শির, ওই শিখর হেমাদ্রি বলবীর। শোনো, পরশুদিন আরো লেবার নিয়ে যেভাবে যেভাবে ডাইরেক্টর সাহেব কইছে মঞ্চটার বানা ফেলে নাটক মঞ্চস্থ বুঝছো? এখন যাও, তুমি যাও। জি নাটক তো হইতেছে না, ফাইজন করো না, একবারে শান্তি ফাটা ফেলাম, নাটক হইতেছে না। এইবার যদি নাটক মঞ্চস্থ না হয় তোমারে মেরে ফেলাম, তোমারে নিয়ে আমি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করছি, প্রত্যেকবার তুমি ফেল মারো, এবার কিন্তু মেরে ফেলাম। শর্মা সাহেব আমারও তো ফেল মারার ইচ্ছা আসিল না, আমিও তো নিশ্চিত আসিলাম যে নাটক মঞ্চায়ন হইবই, এখন ভেজাল লাগে, সে তো আপনার মেয়ে, নায়িকা কইতেছে সে অভিনয় করবো না। কেন কি হয়েছে তার? মাইয়া তো বড় হয়েছে নাকি? সে তো ওর তো নিজের একটা ইচ্ছা আছে। অবশ্যই বিয়ার সাথে তো দন লাগে নাকি? দন তো লাগবই, পাত্র সু, কিন্তু বিয়াটা যদি দিয়ে দিই বুঝছো না, মাইয়াটা চলে যাবো, আমি তো এইটিং হয়ে যাবো, কাল লগে থাকবো। সেই যত ঠিক কইছেন চেয়ারম্যান সাহেব। হ্যাঁ তোমার মাস্টার পাত্র হিসাবে কিন্তু ভালো, এইটা ঠিক, যদি ঘর জামাই থাকতে চায়। আরে আমার উপরে ছেড়ে দেন, ওরে আমি মাস্টারি থাকে নিয়ে এসে নাটক করানো শুরু করছি, করছি না, ওরে এখন বিয়া করাই সারুম পারবা? আরে আরে ওর তো কপাল ভালো, ও তো আসমানে উঠে গেছে, আপনার মেল লগের বিয়ে হইব, ঘর জামাই থাকবো না মানে, আর বাপ শুদ্ধ থাকবো, আপনি দোয়া করেন। বাপ দশ কেন নাই, হে থাকুক আপাতত আমি রাজি। আচ্ছা আচ্ছা, নাটক তাহলে মঞ্চস্থ হইতেছে না, দোয়া করো দোয়া করো। তবু এইবার নাটকটা মঞ্চস্থ ফোন লাগবই, নইলে কইলাম ডিরেক্টর তোমার সাম দিয়ে আমি ফাটা পড়ো। দেখো আমি গরিব ঘরের ছেলে, বাবা মা
আমাকে অনেক কৌশল লেখাপড়া শিখিয়েছেন। আমার সম্পদ নেই, অর্থ নেই, বৃত্ত নেই, আছে শুধু এই লেখাপড়াটুকু। আর শিউলি, ও অর্থ চেয়েছিল, বৃত্ত চেয়েছিল, সেই সাথে আমাকে। সে কারণেই একটা সময় আমার ভালোবাসা অর্থহীন হয়ে গেল। অর্থের কাছে আমার ভালোবাসাগুলো পরাজিত। তারপর থেকেই আমার সবসময় মনে হয় যাদের অর্থ আছে, বৃত্ত আছে, ভালোবাসার অধিকার শুধু তাদেরই। এটা ঠিক না, সবাই তো আর এক হয় না, তাই না? আমার ওই অর্থ সম্পদের কোনো দরকার নাই, আমি শুধু একজন ভালো মানুষ চাই। আদুরে, তুমি তুমি আমাকে আবার স্বপ্ন দেখাচ্ছ না তো? না, স্বপ্ন দেখাতেছি না, সত্যি বলতেছি, একদম সত্যি। আমারে তোমার পাশে সারা জীবন থাকতে দিবা? এই যে আমি তোমার হাত ধরে বলতেছি। কিন্তু নাটকের কি হবে? নাটক হবে। দর্শক বৃন্দ, আর একটু পরে নাটক শুরু হবে, একটু ধরতে ধরে বসেন। ভাই চুপ করেন, ভাই চুপ করেন, ভাই তুই সংস্কার, একটা থাপ্পড় দিয়ে ঠিক করে দেব। চুপ ভাই, একটু ধরতে ধরেন, ধৈর্য ধরেন, এক্ষুনি শুরু হবে আমাদের নাটক। হ্যাঁ, কি হয়েছে, আমি তোমার কথা যতই শুনছি ততই আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমিও তো বুঝছি তোমার ভালোবাসায় আমিও পাগল হয়ে গেছি। জমিলা, জমিলা, আমি তোমাকে ভালোবাসি। আমিও ভালোবাসি। শোনো, চলো আমরা পালিয়ে যাই। যাবে? চলো। দেশে কি কোনো আইন কানুন নাই? আইন, আইনের ভয় দেখো। হ্যাঁ, আমাকে আইনের ভয় দেখো, মায়ের গলা জোর কত। তোরে খুন কইরা বুক ফুলাইয়া সারা পৃথিবী ঘুরে বেড়ামু, দেখে কেনা কি করে তুই দেখতেছা?